কাকাতি করে, কিছু শুনল না আর কাঁদতেন পরে। আগে শুনুন, আমি ওনাদের ফলো করতে করতে গিয়ে কি দেখলুম। কি দেখলে দিলিন? আমি তো সেই দেখলুম, দরজাটা খুলে উনি প্রথমে নেমেছেন। নেমে আমি সামনে গিয়ে দেখি ওখানে একটা পাঠিয়ে দিলি। আমি দেখলাম এটাকে পট করে চড়তেছি, টোপকে সাহায্য দিকে যাচ্ছে, আমি সেদিকে ফলো করছি। করতে 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 গিয়ে দেখি একটা হোটেল টাইপের কি যেন আছে, তার মধ্যে দরজা দুলছে এরম করে। সে দাদা এরম করে ঢুকে সার দিকে গিয়ে বসে পড়ল। বসে তো পড়েছেন, দেখি একটা সুন্দর মতন মেয়ে পাশে এরম করে বসে আছে। তাই বলছিলাম বৌদি কোথায়, কি হলো আমার মুখ ভার কেন? তুমি কি ওই মিসেস সরকার বাড়ি থেকে এলে? না বলছিলাম যে কি মারামারি হয়েছে নাকি? কথা বলছো না কেন গো মা? ও কথা বলছি না, তাহলে কেস পরস্পর করেছো নাকি? ভাবছি জেলে যখন যেতেই হবে তখন বড় কাজটা করেই যাব। বড় কাজ? খুন। খুন? খুন করবে তোমার দাদাকে। কেন দাদাকে কেন খুন করবে? পালালে তো চোখের সামনে কিছু ঘটতো না, কিন্তু মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে। শুরু হয়ে গেল, ফাইন বাজে শুরু হয়ে গেল। সেটা আমিও বুঝতে পারছি না, কিন্তু তুমি পারলে দাদা। পারলে বাবা? আর দুজনেই বলছে পারলে পারলে, কি পারলাম? ঠাকুর পো, আমার খুব রাগ হচ্ছে, আমার ভীষণ রাগ হচ্ছে। ওকে বলে দাও হয়তো আমি রাগের চোটে একটা মুখে ঘুষি মেরে দিতে পারি, কিংবা চোখটি ধরে একটু আদর। কিন্তু সেসব আমি কিছুই করবো না। ও আচ্ছা, আমি আমি তার বদলে ডিভোর্স পেপারে সই করাবো। আমার 50 লক্ষ টাকা চাই। কি কেলো বোঝা? হ্যাঁ, দেখো বৌদি কি বলে গেল, ডিভোর্স 50 লক্ষ টাকা চাই, কি বলে গেল রে? না বোঝা, এই না না দাদা, তোমারই বা বলি আর যাই, এই বয়সে তুমি একটা 24 বছরের মেয়ে নিয়ে ঘর দর দিলে? 24 বছরের মেয়ে? ভগবান, সুভাষের মন থেকে সন্দেহ কি কখনো যাবে না? ঠা ঠা ঠাকুর, তুমি কি বলছো? আমার ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু তুমি ছারখার করে দিয়েছো। আমি যে কি করে তোমার এত এত কুকীর্তির কথা লোককে গিয়ে বলবো সেটা আমি বুঝতে পারছি না। কেউ কুকীর্তির কথা লোককে গিয়ে বলে? আর কুকীর্তি করলে তো বলবে, আমি করেছি এটা কি? কি করনি তুমি? একজন জেলে গেছে, সেই সুযোগে তুমি তার স্ত্রীর সঙ্গে প্রেম করেছি, এই কথা তুমি ভাবতে পারলে? ভাবলাম তো। 32 বছর তুমি আমার সঙ্গে আছো, আমার সঙ্গে ঘর করছো, তুমি আমার সম্পর্কে একটু ভাবলে কি করে? সেই জন্যই তো আমার এত দুঃখ হচ্ছে। 32 বছর ধরে তুমি আমার দিকে তাকিয়েছো, আমি তোমার দিকে তাকিয়েছি, আর আমরা কেউ কারো দিকে তাকাইনি। আর আজ এখন তুমি একজন অন্য মহিলা, তোমাকে জেলে পাঠাবো, তোমাকে জেলে আমি পাঠাবোই। শোনো শোনো শোনো, তুমি ওই সব উল্টোপাল্টা আইনের ধারার কথা তুলে দিচ্ছ কেন? ওটা তো আমার কাজ, তোমার তো কাজ না, তুমি ব্যাপারটা জানো না। শুধু একটা কথা তোমায় বলি, যে কোনো পুরুষ যদি কোনো নারীকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে এবং তারপরে বিবাহ না করে, তবেই তাকে আইনত শাস্তি দেওয়া যায়। এক্ষেত্রে তুমি তো আমার বিবাহিতা স্ত্রী।
না কিন্তু তাহলে ওই যে আরেকটা আইন আছে যে বিবাহিত স্ত্রী মানে ডোমেস্টিক ভায়োলেন্স মানে বাড়িতে হিংস্রতা সেই আইনে আমি তোমাকে জেলে পাঠাবো। দরকারটা কি আমাকে জেলে পাঠিয়ে লাভটা কি? তার চেয়ে তোমাকে যদি আমি ব্যাপারটা বুঝিয়ে বলি তুমি বুঝতে পেরে যাবে। চলো আমরা শুয়ে শুয়ে তোমাকে গল্পের মতন করে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে দেবো, তুমি ঘুমিয়ে পড়বে। চলো তুমি শোবে কোথায়? এই দেখবে না তুমি তো এখানে শুতে পারবে না। তাহলে কোথায় শুবো? সেটা আমি কি করে জানবো? তুমি বাথরুমে শুতে পারো, তুমি ছাদে শুতে পারো, তুমি বারান্দায় শুতে পারো, তুমি ড্রয়িং রুমে শুতে পারো, তুমি খাবার টেবিলের উপরে শুতে পারো, তুমি কিচেনে শুতে পারো, কিন্তু তুমি এই ঘরে এই খাটে কিছুতেই শোবে না। আন্ডারস্ট্যান্ড? না না, সেটা কি করে হয়? আমার তো বাথরুমে শোয়া অভ্যেস নেই, আমি কি করে শোবো বলো? আমার রায় বলছি। হ্যাঁ বলুন। একটা পরামর্শের জন্য এত রাত্রিরে আপনার সুখনিদ্রায় আটকে গেছে, ব্যাঘাত ঘটালাম। হ্যাঁ সুখনিদ্র সুখনিদ্রাই বটে। হ্যাঁ বলুন, কি পরামর্শ করবেন? হ্যাঁ বলছি, এই বয়সে তো আর সন্দেহের শিকার হতে ভালো লাগছে না, বলুন। হ্যাঁ দেখুন, আমরা পুরুষ মানুষ, কাজের দরকারে তো বাইরে যেতে হবেই, কিন্তু এই বয়সে যদি বউ সন্দেহ করে তাহলে ব্যাপারটা কী? মানে আমি কি বলছি আপনি কি হচ্ছে আজকে বুঝতে পারছেন তো? দাঁড় দাঁড়, এই আমরা বলতে আপনি কাকে কাকে বোঝাচ্ছেন? এটা বলবেন না, বুঝতেই পারছেন আমি আমরা বলতে আমি আর আপনাকে বোঝাচ্ছি। আপনার স্ত্রী যে আপনাকে সন্দেহ করতে শুরু করেছেন এই খবরটা এ বাড়িতে পৌঁছে গেছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ তবে আর বলছি কি, আপনার কি কেস আমি জানি না, সুভাষ কিন্তু আমাকে মিচিমিচি সন্দেহ করছে। এটা আপনি কি বললেন? আপনি কি বললেন আপনি জানেন? আপনিও কি অন্যদের মতো ভাবছেন যে আমার একটা কোনো মহিলার সঙ্গে ইলিসিট সম্পর্ক আছে? না না, আমাকে ভুল বুঝবেন না, আমি বলছি যে ব্যাপারটা দুজনে মিলে কোথাও বসে একটু ডিটেইলে আলোচনা করলে ভালো হয়। মানে বুঝতেই পারছেন তো, সুভাষের এই আক্রমণে আমি একেবারে নাজেহাল হয়ে যাচ্ছি। কালকে দুপুরবেলা 2 নাগাদ বিবেকানন্দ পার্কের পেছন দিকটা চলে আসুন, যেখানে আমরা দেখা করি। হ্যাঁ আসুন, সত্যি একটু কথা বলা দরকার। আমারও আর রোজ রোজ এইভাবে সোফায় শুয়ে না, ঠিক আছে এখন রাখছি, কাল কথা হবে। ওকে আচ্ছা। জানেন আমার মনে হচ্ছে দিলীপই আমাদের খবরগুলো দিয়েছে। না না, আমার খবর দিলীপ কি করে পাবে তা নয়, আসলে মিসেস সরকার আপনাকে ফলো করার জন্য দিলীপকে 2L এখন 2P ও 2P অ্যাপয়েন্ট করেছে। না কিন্তু আমার মনে হচ্ছে দিলীপই আপনাকে ফলো করে দেখেছে আপনি কোথায় গিয়েছিলেন। এইটা আপনি কী করে শিকার হচ্ছেন? হ্যাঁ এটা খুব স্বাভাবিক, লতার থ্রু দিয়ে সুভাষিনী দেবী দিলীপকে অ্যাপয়েন্ট করেছে আপনাকে ফলো করার জন্য। আমাদের দুই বাড়ির মধ্যে একজনই ফেউ আছে, কমন ফেউ, সেটা হচ্ছে দিলীপ। ওকে একটু চাপ দিলে ব্যাপারটা বেরিয়ে আসে। ওকে ডাকুন, রক্ত পাবো খাবে আমি ওর। হ্যাঁ আমাদের খাবে, আমাদের পর আমাদের পেছনে টি বলে দিন না, টিক টিকি সে যে ঘুরে বেড়াবে। ন্যায্য কথা, ন্যায্য কথা, কিন্তু তার আগে আমাদের ব্যাপারটা একটু পরিষ্কার হয়ে নেওয়া উচিত। হ্যাঁ বলুন, আমার সবটা জেনে নেওয়া উচিত। বলুন না বলুন না। আচ্ছা আপনি যে বাড়িতে গিয়েছিলেন সেই ভদ্রমহিলার সঙ্গে আপনার ঠিক কী সম্পর্ক? বৈধ, বৈধ, একদম বৈধ। আরে কিছুই না, আমাদের পুরনো কাস্টমার মিস্টার সামন্ত, তার হবু শালি, চমৎকার, কি সুন্দর দেখতে, ওই দুটো গয়না বানাবে, অর্ডার দেবে, এই গেলাম অর্ডার নিয়ে এলাম। বাহ, আপনি তাহলে যে সমস্ত কাস্টমাররা গয়না গড়ায় সব কাস্টমারের বাড়িতে অর্ডার নিতে নিজে যান। আপনি আমার মুখ দিয়ে কি ফলাতে চাইছেন বলুন তো? আমি জানতে চাইছি ব্যাপারটা তো আমার জেনে রাখা দরকার, তাই? হ্যাঁ এইবার বলুন তো আপনার কেসটা কি? আমার কেস তো সলভ। সলভ
ভদ্রলোকের এক বছরের জেল হয়েছে। এবার ভদ্রমহিলা হাইকোর্টে অ্যাপিল করতে চান, তা আমার উপর খুব ভরসা করেন, তো ভরসা তাই ওই বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আলাপ আলোচনা করছেন। এই ব্যাপার, এই ব্যাপার কিছুই না। দেখুন দূর সামান্য ব্যাপারকে ফুলিয়ে ফাপিয়ে কোথায় নিয়ে গিয়ে দাঁড়া করিয়েছে। শুধু তাই আপনি শুনবেন, জানেন কাল সারা রাত আমাকে ড্রয়িং রুমে কাটাতে হয়েছে। ড্রয়িং রুমে জজ সাহেব? ছি 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 ছি, দিলীপকে এখনই পাগলা করতে হবে। বিশ্বাসঘাতক কাল সাপ, আজ থেকে তোমার ও বাড়িতে পেছন থেকে মারতে পারলে, ছুরিটা পেছন থেকে মারতে পারলে। স্যার পেছন থেকে শুধু ফলো করেছিলাম, মাইরি বলছি, ফলো করতে করতে গিয়ে দেখলাম আপনি যে বাড়িতে ঢুকে বললেন, বাস তারপরে তো জানলা দরজা বন্ধ, আর কিছু দেখতেই পাইনি। সত্যি স্যার, ছাগল কার কথায় ওকে ফলো করেছিলে? কার কথা মানে মাসিমার কথা। মাসিমা আমাকে বলেছিলেন যে ওনাকে ফলো করতে, ব্যাস ওনাকে ফলো করতে করতে যেই বাড়িতে গিয়ে পৌঁছলাম দেখলাম ওখানে গিয়ে জানলা দরজা বন্ধ। আর আপনাকে ফলো করতে বলেছিলেন ম্যাডাম, ম্যাডামের কথা শুনে আপনাকে ফলো করতে 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 গিয়ে দেখলাম ওখানে জানলা দরজা সব খোলা। স্যার খোলা দিলে? হ্যাঁ স্যার। স্কুটার চালাতে জানো? স্কুটার না স্যার, কোনোদিন প্র্যাকটিস করিনি। কেন স্যার? প্র্যাকটিস করো। কেন স্যার? এই চাকরিটা তোমার যাবে তোমার স্কুটারের ড্রাইভার হতে। হ্যাঁ, আর শুনে রাখো, শুনে রাখো, এই লতার বিয়ে আমি অন্য জায়গায় ঠিক করব। হ্যাঁ, ঠিক ঠিক করে তুমি কি করে করো আমি দেখতে চাই। লতাকে জানা আমি কি করে বাজো? দাদা দাদা দাদা, এটা হতে পারে। চুপ, আর একটা কথা না ট্রেটার। বাজি এক জজ সাহেব, শুনুন একটা কথা বলি। হ্যাঁ, এই সামনে বাদিকে একটা ভালো চাইনিজ রেস্তোরাঁ আছে। তুমি চাইনিজ সেই ভালো, সেই ভালো, মানহানি যা আবার হয়ে গেছে, মন ভালো করা দরকার। ভীষণ খুব ইম্পর্টেন্ট ব্যাপার, মানে মন স্যার না যখনই দুঃখ হবে একটা কথা বলবে, একটা কথা বলবে, সোজা গাড়িতে চেপে বাড়ি চলে যাও। আসো না বাড়িতে গিয়ে যাকে যা ইচ্ছে আমাদের সম্পর্কে বলো, আমরা বুঝতে পেরেছ? যা চাইনিজ খাচ্ছে, চাইনিজ খাচ্ছে, আবার ঘিরে পেয়েছে আমাকে কিছু না দিয়ে চাইনিজ খাচ্ছে। এদিক থেকে মাসিমারা ঠুসো দিচ্ছে, এদিক থেকে মেজো মজাইরা ঠুসো দিচ্ছে।